বাবুই ঘাস বা সাবাই ঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, ঘাস জাতীয় উদ্ভিদ। ভারতবর্ষের লাল মাটি অঞ্চলে, রুক্ষ সূক্ষ্ম অঞ্চলে এটা জন্মায়। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি অঞ্চলে এটার চাষও হচ্ছে। এটা চাষ করতে কোনো খরচ নেই, কোনো বিশেষ পরিচর্যা লাগে না, রোগ পোকার ঝামেলা নেই। ঢালু জমিগুলোতে মাটিকে ধরে রাখার কাজ করে, অর্থাৎ ভূমিক্ষয় রোধ করতে পারে। আর বর্ষার শেষে, শীতকালের প্রথম দিকে এটা কেটে নেওয়া হয় এবং কেটে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় দড়িটাকে পাকিয়ে এটাকে দড়ি তৈরি করা হয়। এর পাতাকে পাকিয়ে দড়ি তৈরি করা হয় এবং এটা বিভিন্ন কুটির শিল্পে ব্যবহার করা হয়। খাটিয়া তৈরি করতে ব্যবহার করা হয়, ব্যাগ তৈরি করতে ব্যবহার করা হয়, দোলনা তৈরি করতে ব্যবহার হয়। এবং এটা চাষ করে এখানকার আদিবাসী সম্প্রদায় তার একটা অর্থনৈতিক একটা সুবিধা হয়। এখন এই চাষটা ধীরে ধীরে অনেক জায়গাতেই পৃষ্ঠপোষকতার অভাবে এর চাষ কিন্তু কমে যাচ্ছে, অথচ এটা একটা অর্থকরী এবং খুব সহজে এই ঘাস চাষ করা যায়। আসুন আমরা দেখে নিই কীভাবে দড়ি পাকানো হয়। এটা ঝাড়গ্রামের বিনপুর অঞ্চলে তোলা ছবি। আচ্ছা, এই পদ্ধতিটা কি নাম বললেন? এটা হচ্ছে ঘষা। ঘষতে থাকুন। হ্যাঁ, ঘষা। এই ঘষা হচ্ছে যে ওই বাবুই ঘাসের দড়ির উপরে যে ছোট ছোট আঁশগুলো আছে সেটা লোমগুলো সরে যাবে এবং চোঁচ বলছে। হ্যাঁ, চোঁচ। এটা অনেক স্মুথ হয়ে যাবে। একটু একটু থামান, একটু দেখি। এই যে চোঁচগুলো, তাই তো, এই যে চোঁচগুলো, এগুলো স্মুথ হয়ে যাবে। আচ্ছা, এখন বাবুই ঘাসের দড়ির কি রকম দাম যাচ্ছে? এখন ওই 32-35 টাকা। 32-35 টাকা কি কেজি? কেজি। ও, আপনাকে নিজে চাষ করা নাকি? হ্যাঁ, চাষেরই। চাষেরই? আচ্ছা, তা কি রকম লাভ হয় এক বিঘা থেকে? তাই পরিশ্রমটাই হয়। পরিশ্রম? ও, আপনি করছেন? আচ্ছা, করুন 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 দুজনে।